হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমি বলবো ইনভ্যালিড ইনপুট এই প্রবলেমটা কেন হয় বা এটা আমরা কিভাবে সলভ করতে পারি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বন্ধুরা, লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ভালো করে বুঝবেন এই প্রবলেমটা কেন হয়। তো বন্ধুরা, এখন মনে করো আমি মোবাইলে কোনো কাজ করতেছি বা মোবাইলে আমি কোনো কিছু দেখতেছি, তো ওই সময় ওই ইনভ্যালিড ইনপুট এই অপশনটা এখানে বারবার এসে যায় এবং আমাদেরকে ডিস্টার্ব করে। তো বন্ধুরা, দেখাচ্ছি তোমাদেরকে এই, তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা। তো বারবার এই প্রবলেমটা আমাদের আমাদের এই মোবাইলের মধ্যে এসে যায়। তো আমি আরও দেখি, দেখো বন্ধুরা আবারও এসে গেছে ইনভ্যালিড ইনপুট এই প্রবলেমটা। তো এখানে আমি যদি ওকে করে দেই, ওকে করার পরে বন্ধুরা দেখবে আবার ওয়েট করব, ওয়েট করে দেখব কি হয়। তারপরে বন্ধুরা এখানে আমি আমার সিমের লাইনটা কেটেও দেখব আসে এটা আসে কি না। তো এখন আমি বন্ধুরা দেখাবো ভালো করে, যে মনে করো আমি আবার ফাইল ম্যানেজারে গেলাম বা যে কোনো জায়গাতে গেলাম, তারপরে সেখান থেকে দেখো বন্ধুরা আবারও এসে গেছে, বারবার আমাকে ডিস্টার্ব দিচ্ছে। আমি এই প্রবলেম নিয়ে অনেক দিন মানে চিন্তা করেছিলাম যে মোবাইলের মধ্যে এমন কি হলো যে এই প্রবলেমটা বারবার আসতেছে। তো বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই এরকম হবে, যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এটা কীভাবে সলভ করতে পারি। তো বন্ধুরা, এখানে আমি আমার সিমের লাইনটা কেটে দেবো, যেমন ফ্লাইট মোডে লাগিয়ে দেবো। ফ্লাইট মোডে লাগিয়ে দিলে এখন দেখবো, ভিডিওটা একটু লম্বা হবে কারণ এখানে ভালো করে বোঝাতে হলে একটু লম্বা হয়ে যাবে বন্ধুরা। তো এখন আমার ফোনের লাইনটা কেটে দিলাম, সিমের লাইনটা কেটে দিলাম, এক মিনিট পর্যন্ত অপেক্ষা করবো এই ইনভ্যালিড ইনপুটটা এখনও আসে কি না। তো দেখা যাচ্ছে এখনও আসতেছে না। তো বন্ধুরা, মনে করে মোবাইলে আমার সেটিংয়ে যাচ্ছি বা কোনো কিছু দেখতেছি, তো তারপরে বন্ধুরা এখানে আসতেছে না ইনভ্যালিড ইনপুটটা, এখনও আসতেছে না, অনেক সময় অপেক্ষা করলাম। তো দেখি তারপরেও যদি এসে যায়। বন্ধুরা, এখনও পর্যন্ত আসে নাই। তো এখন কী করবো বন্ধুরা, এখন ফ্লাইট মোড থেকে আবার এটাকে দেখো, আমার টাওয়ার এসে গেছে। তো আসার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ আবার ইনভ্যালিড ইনপুটটা এসে গেছে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার সিমটা হচ্ছে এয়ারটেল সিম। তো আমি অন্য সিম লাগিয়ে আমি দেখেছি, যেমন জিও সিম আমার মোবাইলে লাগানোর পরে এরকম এই ইনভ্যালিড ইনপুটটা প্রবলেম আসে না মোবাইলে, বা অন্য যে কোনো ধরনের সিম, অন্য যে কোনো নামের সিমটা লাগালে আমার মোবাইলে এই প্রবলেমটা হয় না। শুধু এয়ারটেল সিম এখনও আমার লাগানো আছে, তো এয়ারটেল সিমটা লাগানোর পরে এই প্রবলেমটা হয়। তো আশা করি আপনার যদি প্রবলেমটা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনার সিমটা এয়ারটেল, তাই এয়ারটেল সিম আপনার এই জন্যে ইনভ্যালিড ইনপুটটা এই প্রবলেমটা আসে। তো বন্ধুরা, আমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হলে কী করতে হবে, এই এয়ারটেল সিম যেটা আছে ওইটাকে চেঞ্জ করে নেওয়া। এই প্রবলেমটা একমাত্র শুধু এয়ারটেল সিমেই হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, করে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।